আসসালামু আলাইকুম, আমাদের এসটিবিআর চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। পর্ন আসক্ত স্বামীকে স্ত্রীর উচিত শিক্ষা। স্বামীর বদ অভ্যাস ছাড়াতে এক ব্রিটিশ নারী চমকপ্রদ কাণ্ড করেছেন। সেই স্ত্রীর স্বামী পর্ন সাইটের প্রতি আসক্ত, অনেকবার বলেও সেই অভ্যাস ছাড়াতে পারেননি স্ত্রী। শেষ পর্যন্ত প্রতিশোধ নিতে নিজের নগ্ন ছবি পর্ন সাইটে আপলোড করে দেন। স্বামী যে পর্ন সাইটটি দেখেন সে পর্ন সাইটেই। মুনসেট নামে ব্রিটেনের একটি জনপ্রিয় ওয়েবসাইটে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সেই ব্যক্তির স্ত্রী। 40 বছর বয়সী ওই নারী জানিয়েছেন, তিনি যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন প্রতিরাতে পর্ন সাইটে গিয়ে মহিলাদের নগ্ন ছবি দেখতেন তার স্বামী। বহুবার মানা করেছিলেন, তার স্বামী শুনেননি। এরপর স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন ওই নারী। ওই নারী বলেন, একদিন রাতে স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি নিজের খোলামেলা ছবি তুলে পর্ন সাইটে পোস্ট করে দিই। স্ত্রীর এই কীর্তির কথা ঘুণাক্ষরেও টের পাননি ওই নারীর স্বামী। এরপর যথারীতি অভ্যাসবশত ওই পর্ন সাইটটি খুলেন তিনি। নিজের স্ত্রীর নগ্ন ছবি দেখে প্রচণ্ড রেগে গেলেও বিশেষ কিছু বলতে পারেননি বলে স্বামীটি। প্রতিশোধ নিতেই যে নিজের নগ্ন ছবি পর্ন সাইটে দিয়েছিলেন সেটিও স্বামীকে তখন জানিয়ে দিয়েছিলেন তিনি। নারী বলেন, পর্ন সাইটে আমার ছবি দেখার পর অত্যন্ত রেগে যান আমার স্বামী, বললেন আমি নাকি ওর থেকেও খারাপ কাজ করেছি। ওই নারীর কীর্তি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ওই নারীর এই পদক্ষেপকে সমর্থন করেছে, আবার কেউ কেউ এই দৃষ্টিভঙ্গির সমালোচনাও করেছেন। স্ত্রীর এই সিদ্ধান্তে তাদের সংসার ভেঙে যেতে পারে বলে মনে করেছেন অনেকেই। তবে অধিকাংশ লোকের মতে নিজের নগ্ন ছবি পর্ন সাইটে পোস্ট করে তার অপরিণত মানসিকতার পরিচয় দিয়েছেন ওই নারী। তবে জানা গেছে বিরূপ কোনো প্রতিক্রিয়া পড়েনি। স্বামী বেচারি নাকি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে পর্ন সাইটে ভিজিট করা ছেড়েছেন ইতিমধ্যে। তবে সে পর্ন সাইট থেকেও স্ত্রীর ছবি সরিয়েছেন দ্রুতই। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন তথ্য জানতে আমাদের এসটিভির চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।